অবিলম্বে অগ্নিপথের নামে সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করা মানবাধিকার কর্মী তেস্তা শীতলাবাদকে অবিলম্বে মুক্তি প্রদানের দাবিতে জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিল ও সভা করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ। লেখক শিল্পী সংঘের দপ্তর আর্যাবর্ত কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে সমাজপাড়ায় সভা করা হয় সংগঠনের শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে। সভায় সভাপতিত্ব করেন রণজিৎ মিত্র, বক্তব্য রাখেন সংস্কৃতি আন্দোলনের নেতৃত্ব শ্রমিক ভৌমিক। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক শিল্পী সংঘের শহর আঞ্চলিক কমিটির সম্পাদক চয়ন অধিকারী, অধ্যাপক রূপম সরকার, নাট্যকার শেখর মজুমদার, ডালিয়া মজুমদার, কবি গৌতম গুহরায়, নাট্যকর্মী জয়দীপ মুখার্জি, শিক্ষক নেতা বিপ্লব ঝা সহ শিক্ষা ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরু করেছি এবং সমাজপাড়ায় গিয়ে আমাদের এই মিছিল শেষ হবে, সেখানে বক্তব্য রাখা হবে। আমার নাম ভাবনা চরণ অধিকারী, আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ শহরাঞ্চলিক কমিটির সম্পাদক।